কলিযুগ পাবন অবতার শ্রী সচিদানন্দ গৌর সুন্দর। আজকের এই শুভ দিনে, শুভ ক্ষণে, শুভ সময়ে আমরা সকল ভক্তবৃন্দ এক মন হয়ে, এক প্রাণ হয়ে তোমার ওই শ্রী চরণ যুগলে জানাই নাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। শ্রীমন মহাপ্রভু মুখনিসৃত বাণী, জীবে দানিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই আজ এখানে উপস্থিত কিবা ছোট কিবা বড় সাধু গুরু বৈষ্ণব সকলের মধ্যে আমার সেই ইষ্টমূর্তি বিরাজ করছেন জেনে সেই ইষ্টমূর্তিকে আমি আমার প্রণাম জানাই। তুমি এসো প্রভু, প্রভু তোমার কীর্তন তুমি নিজ বলে করিয়ে নাও, স্বাগত সুস্বাগত। আজ আমরা এসেছি হরি শরণ মহোৎসব, এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়। সাধারণ উৎসব হলে আমরা এগুলো ঘরে ঘরে করতাম, তাই না মানে না? উৎসব আমরা কোথায় করি? ঘরে ঘরে ঘরে। কারো বিয়ে হলো, সেটা হলো উৎসব। কারো জন্মদিন পালন হলো, সেটা হলো উৎসব। কারো অন্নপ্রাশন হলো, সেটা উৎসব। কিন্তু আজকে যেখানে এসেছি এটা কিন্তু উৎসব না, তাহলে এটা কি? মহোৎসব। মহোৎসব কাকে বলে? বলে মহৎ কে? নিজ উৎসব। এখানে মহৎ কে? এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার রাধা গোবিন্দ, যোগমায়া, বৃন্দা মহারানী, গোপালজি, শ্রী গুরুপাদ পদ্ম, তারা হলেন মহৎ। আর মহৎ আপনারা, তার স্বয়ং ভগবান। তিনিও কখনো কথা বলতে বলতে বলছেন, ভগবান কথা বলতে বলতে বলছেন, আমি বড় নই, আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। ভগবান বলছেন আমি বড় নই, আমার থেকে বড় আমার নাম, নামের থেকে বড় আমার ভক্ত। কেন? ভক্তির অঙ্গ আমার অঙ্গ, কোন প্রহের নাই, ভক্ত অঙ্গে করিলে আমি নিজে কষ্ট পাই। অর্থাৎ ভগবান বলছেন ভক্তের অঙ্গটাও যা আমার দেহটাও যা, ভক্তের অঙ্গ আমার অঙ্গ কোনো প্রভেদ নাই, ভক্ত অঙ্গে পড়লে আঘাত আমি নিজে কষ্ট পাই। তাহলে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি, যার একটু ইশারা না হলে গাছের পাতাটাও নড়ে না, ভগবানের ইচ্ছা না হলে গাছের পাতাটাও নড়ে না, সেই ভগবান তিনি তো ইচ্ছা করলেই পারতেন নিজেকে আগে বড় করতে, কিন্তু করে বলেন আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। এ প্রসঙ্গে আরো কি বললে বলা যায়, শ্রীমুখে বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভগবান বলছে বলছিলেন ভক্তই আমার মা, ভক্তই আমার বাবা। বলে তার আসনে একবার চরম আসনে বসালেন, কোন আসনে? যে আসনে সবসময় মানুষ সবাইকে বসায় না। গুরুর আসন আমরা কি সবাইকে দিই? গুরুর আসন আমরা বেছে বেছে দিই। তাই বলেন ভক্ত আমার গুরু, ভক্তই রেখেছে না বাঞ্ছা কল্পত। বলে আমরা কিন্তু গুরুর আসন সবাইকে দেই না, বেছে বেছে আমরা গুরু করি। তাহলে ভগবান ভক্তকে বসালেন গুরুর আসন। তারপরে বলছেন ভক্তই রেখেছে নাম বাঞ্ছা কল্পত। অর্থাৎ আমি যে বাঞ্ছা কল্পতরূপ ভগবান, সেটা কিন্তু আমার ভক্তের জন্য। ভক্তের হাতে মুই লাফাই আর ধুলি, ভক্ত যেদিকে ঘুরায় সেদিকে ঘুরি আর ধুলি, ভক্তগণ প্রেমানন্দে বল হরি হরি, নিতাই বল হরি হরি। ভগবান বলছেন আমার থেকে না।
ভক্ত কিসের জন্য হরিবাসরে ছুটে আসে? ভক্ত অন্য ভক্তিমতি মানে এই যে আপনারা ছুটে এসেছেন হরিবাসরে কিসের জন্য? শুধু কি ভগবানের বিগ্রহ দর্শন করার জন্য? না, শুনেছেন অমুক তারিখে অমুক সময় হরিনাম হবে, এই নাম শুনবেন বলে ছুটে এসেছেন। বিগ্রহ তো দিনের বেলা এসেও দেখেছেন, গতকালও এসে দেখেছেন, আজকে হরিনাম হবে বলে এসেছেন। তাহলে ভক্ত ছুটে এলো নামে, নামে বলে তাহলে নাম বড় বড় বলে নামের থেকেও ভক্ত বড়। কেন কেন বলে ভক্ত যদি না থাকতো আমার এই নামকে আশ্রয় করতো কারা? আমার ভক্ত যদি না থাকতো এই নামকে প্রচার করতো কারা? আমার ভক্ত যদি না থাকতো এই নামকে প্রসার করতো কারা? তাই আমার থেকে বড় নাম, নামের থেকে বড় আমার ভক্ত। তাই আসুন শুন, এমন একটি ভক্ত সমাগমে আমরা যখন এসে উপনীত হয়েছি, একটি ভক্ত চরিত্র আজকে আমরা আস্বাদন করব। কোন ভক্তের জীবনে আস্বাদন করবো বল? এখনকার আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর জীবনী কথা। এখনকার আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর জীবনী কথা। মায়েরা শুনলেন তো আস্তে আস্তে আস্তে? কেন বললাম এই কথাটা, দেখুন এখনো কত জায়গা ফাঁকা পড়ে রয়েছে, পরবর্তী সময় অনেকে আসবে, তারা যদি জানতে চায় কি লীলা হচ্ছে কি বলবেন? মাধবেন্দ্রপুরীর জীবনী কথা একটু বলে রাখি। কে এই মাধবেন্দ্রপুরী? আমার প্রেমের ঠাকুর গৌরসুন্দর চৈতন্যদেব, কলিযুগের সাক্ষাৎ ভগবান। এই মহাপুর গুরুদেব হলেন শ্রীপাদ ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন শ্রীপাদ মাধবেন্দ্র। এই মাধবেন্দ্রপুরী হচ্ছেন নিত্যানন্দ প্রভুর গুরুদেব এবং অদ্বৈত আচার্য প্রভুর শ্রী গুরুদেব। এই ভক্তের জীবনী শুনলে কি হয়? এই ভক্তের জীবনী গুলো আমরা শুনবো কেন? শুনলে কি হয় বলে? ভক্তের জীবনী শুনলে আমাদের হৃদয়ের মধ্যে যে একটুখানি ভক্তির লেশ আছে, এই ভক্তিটা একটু স্তরটা বেড়ে যাবে। কারণ ভক্তিকে তো টিকিয়ে রাখা যায় না, ভক্তি মহারানী সবার হৃদয়ে থাকেন না। এই ভক্তিটা একটা স্তর বেড়ে যায় ভক্তের জীবনী কথা শুনলে। তাই আসলে এই শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর জীবনী কথা শুনলে আমাদের ভক্তি বাড়বে বা কমবে না। তবে যে কোনো লীলা আস্বাদন করতে হলে তার গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয়। কেন কেন সরাসরি লীলায় যাওয়া যায় না বললেন? কেন গৌরচন্দ্র আস্বাদন করতে হয় বলে দেখবেন, মহাপ্রভুকে যখন আমরা প্রণাম করছি, প্রণামের একটা মন্ত্র আছে। প্রণাম মন্ত্রে আমরা বলছি, আজান লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনয়ৌ পিতর। পিতর মানে হচ্ছে পিতা, সংকীর্তনের পিতা আমার গৌরসুন্দর। তা যে সংকীর্তন আমরা করবো আস্বাদন করবো, সেই সংকীর্তন পিতা গৌরহরিকে একবার আমাদের স্মরণ করা উচিত। এই সংকীর্তনের পিতা কি একা গৌরহরি আর কেউ নয় বলে দুজন সংকীর্তনের পিতা। এই জন্য মন্ত্রটাও দেখুন, সবার পেছনে একটা করে ওঙ্কার বসিয়ে দিয়েছে, আজান উলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈব পিতর। ওঙ্কার কখন বসে? দিবজ। একসঙ্গে দুজনকে বোঝানো হচ্ছে। এখানে দুজনকে আমার নিতাই এবং শ্রীমন মহাপ্রভু। এবার একটু মায়েদের বোঝানোর জন্য বলি, ধরুন মায়েরা পাত্র থেকে জল তুলবে, আছেন আপনাদের এখানে কুয়া আছে না? আস্তে আস্তে মায়েরা কথা বলে না কেন? আছে কুয়া নেই? আচ্ছা বিষয়টা তো বোঝেন, পাত্র কাকে বলে? পাত্র থেকে জল সংগ্রহ করতে হয়, টেনে তুলতে হয়। তো পাত্র থেকে জলকে হাতে করে টেনে তোলা যায়? কিসের দরকার? শুধু বালতি দিলে হবে না, একটা দড়ি আর একটা বালতি। মনে করলে ওই কুয়োর জলটা হচ্ছে রাধা গোবিন্দ লীলা তত্ত্ব, রাধা গোবিন্দ যুগল ভজন। এই রাধা গোবিন্দ ভজন অত সহজে পাওয়া যায় না, আশ্রয় করতে হবে, কাউকে ধরে বেঁধে তুলতে হবে। এই দড়ি বালতি, দড়ি বালতি স্বরূপ স্বরূপ নিতাই আর গোবিন্দ। এইবার মনে করুন দড়ি বালতি তো সব দোকানে পাওয়া যাবে না, আপনি যদি একটা মিষ্টির দোকানে গিয়ে বলেন, ভাই ভাই এই 200 টাকা দিচ্ছি সাজানো দোকান দেখতে পাচ্ছি, একটা দড়ি আর একটা বালতি না, পাবেন না? দড়ি বালতি পেতে গেলে দড়ি বালতির দোকানে যেতে হবে। সেটা কোন দোকান? হ্যাঁ বাবা বলছে হার্ডওয়ার্সের দোকান। এটা প্রাকৃতিক জগতে, আর এই জগতে দড়ি বালতি কে দিতে পারে? সেটা হচ্ছে শ্রী গুরুদেব। যখনই আপনি গুরুপাদ পদ্ম আশ্রয় করবেন, যখনই কানে শ্রী গুরুদেব দীক্ষা দেবেন, বীজমন্ত্র দেবেন, তখনই আপনাকে আপনার ইষ্টবস্তু নিতাই গুরু ভজন গুরুদেব দিয়ে দেবেন।
আর এই নিতাই গৌর ভজন যদি ঠিকঠাক কেউ করতে পারে তার ব্রুজে রাধা কৃষ্ণ পেতে বেশি দেরি থাকে। এই জন্য বলছে শ্রীগৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজ ভূমি বাস। আগে নিতাই গৌরকে ভালো করে জানতে হবে, নিতাই চাঁদ যে মহাপ্রভুকে কোন দেশে আমরা বাস করছি, এটা হলো গৌরের দেশ। উত্তরপ্রদেশে গেলে যেমন রাধারানীর দেশ বৃন্দাবনটা রাধারানী ওখানে রাজা, এই বাংলায় আমার গৌরহরি হলেন রাজা। তাই প্রাণ ভরে বলতে হবে জয় গৌর, সবাই মিলে বলুন জয় নিতাই, জয় গৌর, এই ধ্বনিটা রাখবেন। গৌরের দেশে যখন বাস করছি জয় গৌর প্রাণ ভরে বলবেন, উন্নতি হবে অবনতি হবে। আসুন সেই গৌরহরিকে পদকর্তা বাসুদেব ঘোষ তিনি আজকে দেখিয়ে দিচ্ছেন, এই গৌরহরিকে তিনি চিনিয়ে দিচ্ছেন। জয় জয় জগন্নাথ ও জগন্নাথ আহা মনি মনি তোমরা দেখো আগে আর গৌর হরি জয়
বৈষ্ণব মহাজন পদকর্তা বাসুদেব ঘোষ, তিনি যেন কলিযুগের মানুষকে যেচে সে মনে হয় হাতে নয় পায়ে ধরে শিক্ষা দিচ্ছে। শিক্ষা তো অনেক রকম ভাবে দেওয়া যায়। শিক্ষা তো অনেক রকম ভাবে দেওয়া যায়, মেরে ধরেও শিক্ষা দেওয়া যায়, আবার বুঝিয়েও শিক্ষা দেওয়া যায়, আবার পায়ে ধরেও শিক্ষা দেওয়া যায়। বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষ, যিনি মহাপ্রভুর অন্তরঙ্গ জন, তিনি কলিযুগের মানুষকে বোঝাচ্ছেন, ভাই ভাই তোমরা এই কলিযুগে আমরা তো বাস করছি, কলিযুগের ভগবান সাক্ষাৎ আমার গৌর সুন্দর, জানো এই গৌর সুন্দরকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন। জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, এই ত্রিভুবন পড়ে যা চরণ। প্রথমে তিনি তথ্য বললেন, অর্থাৎ মহাপ্রভুর মায়ের নাম হচ্ছে, বাবার নাম হচ্ছে, মায়েরা শুনছেন কি বললেন, মহাপ্রভুর মায়ের নাম বাবার নাম, কি নাম, প্রথমে কিন্তু বাবার নাম বলছে, জয় জয় জগন্নাথ মিশ্র, মহাপ্রভুর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, মায়ের নাম কি বলুন, মায়ের নাম কি, মহাপ্রভুর মায়ের নাম, বাবা এখানকার মায়ের কথা বলেন, দেখুন বাবা বাবা ছেলের সঙ্গে মায়েদের একটা নারীর সম্পর্ক থাকে, থাকে না, ছেলেরা ডাকলে দেখবেন মায়েরা কিন্তু থাকতে পারে, ছেলে যদি দূর থেকেও ডাকে মা দেখবেন হাতের কাজ ফেলে এসে সাড়া দেয়, কিন্তু এখানে ছেলে গলা ফাটিয়ে চিৎকার করছে মায়েদের মধ্যে সাড়া নাই, কেন, কিছু একটা ব্যাপার আছে, বলে ব্যাপার একটা না ব্যাপার দুটো, পরের মা পরের ছেলে, তাই না, বলে তো পরের ছেলে হরি নাম করছে, ডাকলে তো ভারি বইলি আছে, এই ভাব কিন্তু রাখলে হবে। এই এত রাত্রির বেলা আমরা বসেছি, এখন তো খাবার সময়, ঘুমাবার সময়, বিশ্রামের সময়, আমরা বসে আছি কেন, এটা আনন্দ পাওয়ার জন্য, কিছু শেখার জন্য, তাই পরপর ভাব থাকলে শেখাও যাবেন আর আনন্দ হবে, তা অন্য সময় যা ভাববেন ভাববেন, যতক্ষণ একসঙ্গে হরি পাশরে বসে আছি একটু নিজের মনে করতে হবে, কি মায়েরা বলবেন তো, ঘাড়নার তো কি কষ্ট, এক একজন ভাবছি এদিকে নাড়বো না এদিকে নাড়বো, কি ভাববেন তো, বেশ বেশ, তাহলে প্রথম পাঠটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন, মায়ের নাম হচ্ছে শচী দেবী, এই নামগুলো মনে রাখতে হবে, বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী, এটা তথ্য বলছে, এইবার তত্ত্ব বলছে, এই গৌর সুন্দর কে বলে ত্রিভুবন করে যার চরণ বন্ধন, যে গৌরীর চরণ শুধু এই মর্তলোকে নয় স্বর্গমর্ত পাতাল যে চরণ বাঞ্ছা করে, দেবতারা যে চরণ বাঞ্ছা করে সেই আমার গৌর সুন্দর। আচ্ছা আচ্ছা, এই গৌর সুন্দরকে আরেকটু ভালো ভাবে জানি, ওই নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম যাকে দেখছো তোমরা শঙ্খ চক্র গদা পদ্ম ধারী, তাই ওই নীলা চলে শঙ্খ চক্র গদা পদ্ম, এই কীর্তনীয়রা বেঁচে থাকে, এত হরিবাসর হয়, এটা আস্তে আস্তে দেখছিলাম,
গতকাল আপনাদের কিছুটা দূরেই কীর্তন ছিল, যাওয়ার সময় দেখলাম সব মায়েরা কীর্তন শুনে যাচ্ছে। আমি বললাম বোধহয় আমার কীর্তন শুনেই যাচ্ছে, জিজ্ঞেস করলাম মা কোথা থেকে, বলো না বাবা পাশে এক জায়গায় কীর্তন ছিল, অমুক কীর্তন নিয়ে এসেছিল। আজকেও আস্তে আস্তে দেখলাম হরিবাসর হচ্ছে, তাহলে কত হরিবাসর হচ্ছে। কিন্তু দেখুন নিতাই বল হরিবল বললে হাত দুটো আমরা এইভাবে তুলি তুলি না, কিন্তু এখানে কতজন তুলছি কিন্তু গুনে গুনে বলে দেওয়া যায়। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বাবা কীর্তন গাইছো তুমি, হাত তুলবে তুমি, আমরা হাত তুলবো কেন, হাত আমাদের তুলতে হয়। দেখবেন দুবার আমরা হাত তুলি, বিশেষভাবে কিভাবে, একবার এইভাবে তুলি হাত, একবার এইভাবে তুলি, এইভাবে কখন তুলি মা, এটা হলো সমর্থনের ভঙ্গি। দেখবেন কোনো মিটিং হলে, কোনো সভা হলে, কেউ যদি কোনো প্রস্তাব রাখে আমরা কি বলি, আপনার কথা আমরা সমর্থন করলাম। আর কীর্তন শুনতে এসে দেখবেন যেন হাতটা এইভাবে তুলি না, একটু ঘুরিয়ে দিই এইভাবে। কেন, আগেরটা ছিল সমর্থন, এটা হলো সমর্পণ। হে গৌর সুন্দর, হে গোবিন্দ, হে রাধারানী, একে তো আমি কলিহত জীব, তারপর মায়াবদ্ধ জীব। প্রভু এই সংসারে এমন বিপাকে পড়েছি, তোমাকে ডাকার সময় নেই, বহু ভাগ্য ফলে যখন একবার হরিবাসরে এসেছি, এই সময়টা আমি আর কাউকে দেব না, এই সময়টুকু তুমি আমার, আমি তোমার। ভক্ত ভগবানের অনন্ত মিলন স্থল এই হরিবাস। আর এখন যেটা আমরা করছি সেটা কি, হরি নাম। কথাটা মনে মনে একবার আমার সঙ্গে বলুন, চিৎকার করে না, মনে মনে আমিও বলছি আপনারা বলুন, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম। হে প্রভু তুমি ওখানে কেন, তুমি নামো, তোমাকে বসাবার জন্য আমরা হৃদয়ে আসন পেতেছি, এই হৃদয় আসন আলো করে তুমি বসবে, তা হরিকে নামাবেন কোন উপায়ে, টেনে টেনে তো হরিকে নামানো যাবে না, ওই একটাই উপায় আছে হরিকে নামাবার, কোন উপায়, এই হরি নাম। তাই বলছেন হরি নামে, হরি নামে, আর আমি সারা রাত ডাকলেও তিনি নামবেন না, আপনাদেরকে ডাকতে হবে আমাকে। আপনারা প্রশ্ন করবেন কেন তুমি ডাকলে নামলে না কেন, দেখুন এই যখনই কথা হলো এখানে কীর্তনে আসবো আসবো, আমার ভাই তো আমাকে এনেছে বুবাই, ওর জন্যই আপনাদের কাছে সুযোগ পেয়েছি। আমি কীর্তন গাইব ওই কথাটা বলবো না, এটা বললে অহংকার হয়ে যায়, কীর্তন আমি গাইব না, আমি দাঁড়াবার মালিক মাত্র, কীর্তন যিনি গাইয়ে নেবেন তিনি ওখানে বসে আছেন, আমার বউ সুন্দর, আমার রাধা গোবিন্দ, আমার মতো নরকের কীটের কোনো ক্ষমতা নাই এখানে দাঁড়িয়ে কীর্তন করব। তাই ভাই বুবাই আমাকে সুযোগ করে দিয়েছে এখানে কীর্তন আস্বাদন করবো, কিন্তু সুযোগটা কেমন সুযোগ, যখনই বলেছে কীর্তন করতে হবে আমি বললাম ভাই আমাকে এত দিতে হবে, তাহলে কি হলো এখানে একটা চুক্তি হয়ে গেল যে টাকা দিলে তবে হরিনাম করবো, অতএব ভক্তিটা এখান থেকে গেল কেটে, তাহলে যেখানে ভক্তি নাই সেখানে ভগবানও নাই, আমি তো পয়সার বিনিময়ে হরিনাম করতে এসেছি, সারা রাত মাথা খুললেও হরিনাম গেলে না। আর আপনারা যারা এখানে বসে আছেন না তারা কিন্তু পয়সার জন্য নয়, ভগবানকে ভালোবেসে এসেছে, আর ভালোবাসায় আমার গোবিন্দ বস, তাই আপনারা ডাকলে তিনি নামতে বাধ্য, তাই কেউ কিন্তু বাকি রাখবেন না, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন যেমন অবস্থায় রয়েছে সবাই মিলে দুটি হাত তুলে, শ্রীকৃষ্ণ চৈতন্য হলো তাহলে এখন একবার নিজের করতে পারেন, মানে প্রশ্ন করছি মায়েদের উত্তর দিচ্ছি কিন্তু বাবার, মায়ের এখন পরপর ভাবটা রেখেছে, আচ্ছা দেখা যাক কতক্ষণ রাখতে পারে, এগুলো কিন্তু মায়েদের জানার কথা, বাবাদের জানার কথা নয়। হ্যাঁ এখন তো বলবে, এখন তো বলে দিয়েছি সত্য যুগের ভগবান হচ্ছে নারায়ণ, তাহলে সত্য যুগকে বলবে। তার পরক্ষণে তিনি বলছে জানো এই গৌরহরি শুধু কিন্তু সত্য যুগে নারায়ণ নয়, তাহলে পদকর্তা বাসুদেব ঘোষ লিখছেন, কেহ বলে পুরবেতে রাবণ ভীলা, কেহ বলে পুরবেতে রাবণ ভীলা।
গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, কিন্তু মার্জনা করবেন এই গৌরীকে কিন্তু আমরা চিনতে পারি না। পেরেছি মা, গৌর আমাদের ঘরের ছেলে, গৌরকে কিন্তু আমরা চিনতে পারি না। আজকে দেখুন বিদেশে আপনি মায়াপুরে যান, ইস্কনে কনে বিদেশিরা এসে যারা গৌর কথাটা বলতেও পারে না, তারা গৌরকে নিয়ে কত মাতামাতি করছে। আর আমাদের ঘরের ছেলে গৌরী হরি হরি, তার নাম বলতে আমাদের লজ্জা। আমরা নিজেদের ধর্ম ত্যাগ করে অন্যান্য ধর্মও গ্রহণ করছি, কিন্তু গৌরকে একবার ভালোবাসছি না। মনে রাখবে এই গৌরী হলেন কলিযুগের ভগবান, অন্য কেউ নয়। তাই জন্য নরহরি সরকার ঠাকুর মহাশয় লিখেছেন এই গৌরী কেমন যেন রসে তনু ধর ধর আমার আমার গৌর শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রসে তনু ধর ধর আমার গৌর কিশোর বন এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নানা এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা নানা এসব নিগুড় কথা নিগুড় করা মানে গোপন কথা, যে কথা সবাইকে খুলে বলা যায় না, বললে লোক বিশ্বাস করবে। এসব নিগুড় কথা ও গো কহিতে অন্তরে ব্যথা ভক্ত বিনা নাহি জানে নানা কহিবার কথা নয় কহিলে কি জানি হয়, কহিবার কথা নয় কহিলে কি জানি হয় শ্রীকৃষ্ণ চৈতন্য।
তাহলে শাস্ত্রগত বিচারে কলিযুগের ভগবান কে? আমার গৌর সুন্দর, সেই গৌরকে কিন্তু আমরা কেউ চিনতে পারি না। তাই চিনতে পারিনি বলেই বৈষ্ণব মহাজনের যেন তিনি আজকে দায়বদ্ধ, প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলছেন, ও তোমরা গৌরকে ভজো, গৌরকে ভজলে তোমাদের গোবিন্দ পাওয়া হয়ে যাবে। এই গৌর তো রাধা কৃষ্ণ মিলিত তনু। তাই সত্য গেল, তেতা গেল, তারপর কি বলছেন? বলে এই গৌর ভুলে আরেকটু পরিচয় দেবো, শ্রীরাধারে ভাবে আপনি ভবসিন্ধু পার হতে পারবেন, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের, মায়েরা শুনছেন তো? এই পাড়াটা দেখছি মায়েরা খুব চঞ্চল, মনে রাখবেন আপনারা যদি এদিক ওদিক তাকান না ছেলের মনও চঞ্চল হয়ে যাবে। আস্তে আস্তে, গরম তো আমাদেরও লাগছে মা, আস্তে আস্তে শুনতে হবে, কথাগুলো আপনাদের জন্যই বলা, কথাগুলো আপনাদের জন্যই বলা। এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এত বলবান, এই নাম আপনাকে ভবসিন্ধু পার করে দেবে। মনে রাখবেন রামায়ণ আপনাকে ভবসিন্ধু পার করতে পারবে না, মহাভারত আপনাকে ভবসিন্ধু পার করতে পারবে না, এই যে নিচে গিয়ে লীলা কীর্তন হচ্ছে এও আপনাকে ভবসিন্ধু পার করতে পারবে না। ভবসিন্ধু পার হতে গেলে যা দরকার সেটা কি? হরিনাম। হরিনাম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। সুযোগ যখন পেলাম আসুন না একটা মিনিট সবাই মিলে একটু হাতে তালি দিয়ে বলি, কি সবাই বলবেন তো? সবাই মিলে হাতে তালি দিই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কারণ আপনি যা করে রেখে যাচ্ছেন এগুলো আপনাকে ভবসিন্ধু পার করতে পারবে না, যেটা আপনি করছেন না সেটাই কিন্তু আপনাকে ভবসিন্ধু পার করবে। সময় যখন পেয়েছি, সুযোগ সবসময় হয় না, কারণ হরিনাম যে শুনতেও আসবো এটা ভাগ্যের দরকার, যাত্রা শোনার জন্য ভাগ্যের দরকার হয় না, কীর্তন শোনার জন্য ভাগ্যের দরকার হয়। আসুন, কেউ বাকি রাখবেন না, ফাঁকি দিলেই ফাঁকে পড়তে হবে, হাতে তালি দিয়ে সবাই মিলে যার যেমন কণ্ঠ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই কলিযুগের মহামন্ত্র না, আপনি যা কিছু করেন না কেন এই নাম আপনাকে করতেই হবে। দেখেন না আপনি পুষ্পাঞ্জলি দিতে বসে যে কোনো পূজায় ঠাকুর মশাই আগেও বলে পরেও বলে নব বিষ্ণু দিয়ে শুরু করেন, আবার এই মহামন্ত্র নাম আপনাকে পুষ্পাঞ্জলিতে উচ্চারণ করাচ্ছে। কেন? এই কলিযুগে ধর্মটাই হচ্ছে হরিনাম। যা যজ্ঞ পূজা তারপর আপনি যা কিছু করেন না কেন এই হরিনাম মুখ্য, হরিনাম আপনাকে করতে হবে, নইলে আপনার গতি নাই। তাই বলছেন এই হরে কৃষ্ণ নাম ওই গোলকের গোপনে ছিল, মহাপ্রভু নিয়ে গেল। আপনার আমার মতো সাধারণ স্তরের মানুষের জন্য তিনি বিলিয়ে দিলেন। তাই বলছেন শিরাধারে ভাবে আমার হরে কৃষ্ণ নাম করিলে শিরাধারে সচিবায়ের ছেলে জগন্নাথ মিশ্রের পুত্র, আর কিছু জানিস না?